কেন আমার ফোন কেন মারছে? যারা নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই। আমাদের বাংলাদেশ অসুস্থ। বলে আমরা রাজপথে। আমাদের নয়টি দফা মানতেই হবে, মানতেই হবে। আমাদের এখন দায়িত্ব আমাদের সিলেবলের কাছে ঢাকা। আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা? আমাদের সন্তান যে ন্যায়্য দাবি করেছে তার পক্ষে আছি। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা এবার অন্যান্য শীর্ষ সংবাদ চলমান আন্দোলনের সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির নেতাকর্মীদের সামিল হওয়ার আহ্বান মির্জা বকরুল বললেন সহিংসতায় পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে সরকার গুজবে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম স্বার্থানবেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ পোশাক কারখানায় সহিংসতার প্রভাব শ্রমিকের বেতন দেয়া নিয়ে চিন্তায় মালিকরা জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার তাগিদ নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর তিন উপজেলা পানিবন্দি ষাট গ্রামের মানুষ নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা ভেসে গেছে কয়েকশো পুকুর এদিকে আন্দোলনে সংহতি জানিয়েছেন অভিভাবকরাও সন্তানের পাশে অভিভাবক ব্যানারে রাজধানীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অভিভাবকরা চলমান সহিংসতার নিন্দা জানান দ্রুত দাবি মেনে নিয়ে দেশের শান্তি ফিরুক এমন প্রত্যাশা তাদের বিস্তারিত জানিয়েছেন রাশেদ বাপ্পি চলমান কোটা সংস্কার আন্দোলনে যে শুধু শিক্ষার্থীরাই অংশ নিয়েছেন তা কিন্তু নয় শিক্ষার্থীদের পাশে শুরু থেকেই অভিভাবকরা ছিলেন অভিভাবকরা এখনও আছেন শনিবার সকালে অভিভাবকরা রাস্তায় বেরিয়ে পড়েন তারা মিছিল এবং স্লোগানে স্লোগানে যে দাবি সেই দাবি তুলে ধরেন মিছিলটি শুরুতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয় এরপর কাটাবন মোর মোড় প্রদক্ষিণ করে হাতিরকুল বাজার হয়ে মিছিলটি চলে যায় সোনারগা হোটেল মোরে এবং এই মিছিল যখন চলছিল তখন আশপাশের যারা অবস্থানকারী সাধারণ মানুষ ছিলেন তারাও কিন্তু সমর্থন জানিয়েছেন অনেকেই আবার নিজের প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে হয়ে এই মিছিলটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন মিছিলে যুক্ত হয়েছেন মিছিলে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটি নিজেদেরও দাবি দেওয়া সন্তানদের দাবির সঙ্গে একততা প্রকাশ করে স্লোগান দেন অভিভাবকেরা এবং তারা বলেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে তাদের দাবির কোনো পার্থক্য নেই শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে তাদের কর্মসূচির কোনো পার্থক্য নেই শিক্ষার্থীরা বা তাদের সন্তানেরা যে কর্মসূচি দিচ্ছেন যে দাবি জানাচ্ছেন সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিভাবকেরা মাঠে থাকবেন সড়কে থাকবেন এমন প্রতিশ্রুতি তারা দিয়েছেন কোনোভাবেই তো এদেরকে থামানো যাচ্ছে না এরা তো আমাদের সন্তানদেরকে মেরেই যাচ্ছে সে খুন করে যা চাই আমরা জানতে চাই আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা কারা এত নির্বিবাচে নিজের সন্তানকে গুলি করতে পারে কারা আমাদের সন্তান যে ন্যায্য দাবি করেছে তার পক্ষে আছি আমাদের সন্তান তাদের ন্যায্য দাবিতে যতদূর যেতে চাই আমরা অভিভাবক হিসাবে ততদূর তাদের পাশে থাকতে চাই তারা যে পথ দিয়ে চলতে চায় তাদের দাবিতে আমরা সেই পথ দিয়ে চলতেছে পাশাপাশি গত কয়েকদিনে শিক্ষার্থীদের উপরে যে হামলা নির্যাতনের ঘটনা ঘটেছে সেটির নিন্দা প্রকাশ করেছেন পাশাপাশি আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয় সেই সমাবেশ থেকে অভিভাবকরা তাদের যে দৃপ্ত কণ্ঠস্বর সেটি তারা তুলে ধরেন তারা এই যে নির্যাতন নিপীড়ন তার তোমল জানান প্রতিদিনের রাত নির্ঘুম ছেলেকে নিয়ে যাবে কখন আমাকে নিয়ে যাবে আমরা রাস্তায় কিভাবে দাঁড়াবো এই আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে যেন আমাদের ছেলেদের উপরে আর একটাও গুলি না করে তাহলে তাদের যে পরিণতি হবে সেটা যেমন তাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না পুরো রাজনৈতিক দলের সমর্থক হিসাবে এখানে উপস্থিত হয় নাই আমরা সবাই মা বোন ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি শিক্ষার্থী কিংবা অভিভাবকদের এই কর্মসূচি ধ্বংসাত্মক নয় তারা সহিংসতা পছন্দ করেন না এবং সহিংসতার পক্ষেও তারা নন দেশের সামগ্রিক উন্নতি অগ্রগতি যাতে না হয় বাধাগ্রস্ত এমন কোন আন্দোলনের পক্ষেও তারা নন এমনটাই দাবি তাদের রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা কোটা সংস্কার আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সংঘাতময় আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি সকালে গণভবনে এক বৈঠক থেকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী বেলা বারোটার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা এ সময় দেশের চলমান আন্দোলন নিয়েও আলোচনা হয় কোনো সংঘাত নয় জানিয়ে বিক্ষোভকারীদের কথা শুনতে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বৈঠকেই প্রধানমন্ত্রী বলেন বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করেছে সরকার চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন সরকার প্রধান তিনি বলেন সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেকটি জড়িতদের বিচার হবে বলেও ঘোষণা দেন শেখ হাসিনা আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে এর আগে সকাল থেকেই রামপুরা এবং আশপাশের এলাকা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ছিল পুরো এলাকা বিস্তারিত জানিয়েছেন আলামিন তুষার সকাল এগারোটা থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি পেরেছি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এআইবি এবং এই ধরনের আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হতে শুরু করেছেন এবং জড়ো হয়েছেন আমরা যেটা দেখেছি প্রায় পাঁচশো থেকে আরও বেশি অর্থাৎ অনেকেই বলছেন যে এক হাজারেরও বেশি আসলে শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরাও কিন্তু অবস্থান করছেন কোনো ধরনের যে কোন ধরনের সহিংসতা যেন না হয় সেই সেই দিকটা তারা লক্ষ্য করছেন এবং শিক্ষার্থীদের মধ্যেও আমরা কিন্তু কোনো ধরনের উগ্রতা বা এমন কিছু কিন্তু আমরা দেখিনি তারা স্বাভাবিকভাবেই তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা তাদের আন্দোলনের জায়গাটা তাদের দাবিগুলো তারা প্রকাশ করছেন সার্বিকভাবে বলা চলে যে এখন এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এই যে রামপুরা এলাকা সেখানকার সার্বিক যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা হত্যাকাণ্ডের বিচার আবাসিক হলে শুধু বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দ শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া সহ পাঁচ দফা দাবিতে উপাচার্যকে স্মারক লিপি দেন তারা অন্যদিকে এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান সাদা দলের শিক্ষকরা কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতা ও সহিংসতার বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নানা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন ও ধর্মীয় চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের ভবনের সামনের চিরন্তন থেকে মিছিল শুরু করে কার্যন হলে গিয়ে শেষ হয় এ সময় শিক্ষকরা এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন এছাড়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান আমাদের একটাই দাবি এই যে দুইশো মানুষ মারা গেছে দুইশোর উপরে মানুষ মারা গেছে এদের জন্য দায়ী কালা সেটা আমাদের বাইর করতে হবে এবং যারা দায়ী তাদের কাছে আমরা কোনো বিচার চাইতে পারি না নিরপেক্ষ তদন্তের জন্য সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন সকাল থেকেই ক্যাম্পাসে সরব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন নীলদল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা পরে বাংলার পাদদেশে মানববন্ধন করা হয় এ সময় বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অস্থিরতা এবং বিভিন্ন স্থবিরতা সেখান থেকে কেটে ওঠার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি এই যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্য ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং জাতিসংঘ এখানে আসতে চাচ্ছে জাতিসংঘ আসুক নিরপেক্ষ তদন্ত করে

যারা এই রাস্তাঘাটগুলো যে সংস্থাগুলোর আওতাধীন তাদের সাথে আলোচনা করে আমরা আপনাদের যে পঞ্চম দাবিটি সেটিও সমাধানের প্রাণন্ত চেষ্টা করব এছাড়া ইতোমধ্যেই ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি শেখ আহমেদ সমসংবাদ ঢাকা নৈরাজ্য বিশৃঙ্খলা এবং নাশকতার প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক নার্সদের একাংশের সমাবেশ থেকে বলা হয় কোটার সংস্কারের পর এখন আর আন্দোলনের যৌক্তিকতা নেই মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে আন্দোলন ঘিরে জামায়াত শিবিরের নৈরাজ্য হতে ডাক দেওয়া হয় আর শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দাবি জানানো হয় দ্রুত হল খুলে করে। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিকামী চিকিৎসক ও নার্সের ব্যানারে শান্তি সমাবেশ করেন বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এ সময় বক্তারা বলেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন রয়েছে তবে কোমলবতী শিক্ষার্থীরা যাতে কোন তৃতীয় শক্তির সরকার পতনের হাতিয়ার না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তারা আদালতের রায়ে কোটার যৌক্তিক সংস্কার হয়েছে আর তাই এই মুহূর্তে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও উল্লেখ করেন তারা যেন আমরা সতর্ক থাকি বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র হচ্ছে সেখান থেকে আমরা যেন সজাগ থেকে এগুলা মোকাবেলা করি যৌক্তিক দাবি এইগুলা ইতিমধ্যে জননীতি স্বীকার মেনে নিয়েছেন এবং অনেকগুলা দাবি প্রক্রিয়ার মধ্যে আছে আপনারা বিপ্রান্ত না হয়ে আপনারা তৃতীয় শক্তির যে দীর্ঘদিনের যে সরকার পতনের আন্দোলন সেই আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাতের নামে দেশব্যাপী বিএনপি ও জামাত শিবিরের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা শনিবার দুপুরে মোহাম্মদপুর কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে সমাবেশে তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাত শিবিরকে প্রতিহত করবে এছাড়া নিজেদের রাজাকার দাবি করে যারা স্লোগান দিয়েছে তাদেরও প্রতিহতের ঘোষণা দেন তারা অনুষ্ঠানে ঢাকা ঢাকার বাইরের মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা অংশ নেন মুক্তিযুদ্ধকে কথায় কথায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই শতকরা পঁচাশি জন মুক্তিযোদ্ধা প্রায়ত হলে এখনো পর্যন্ত পনেরো পার্সেন্ট মুক্তিযোদ্ধা জীবিত শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া সহ নয় দফা দাবি নিয়ে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ শনিবার সকালে শাহবাগ জাদুঘরের সামনে এই অবস্থান কর্মসূচিতে প্লাকার্ড ব্যানার হাতে মৌনতা পালন করেন সাধারণ শিক্ষার্থীরা মঞ্চের প্রধান সমন্বয়ক বলেন কোটা আন্দোলনে আহত শহীদ পরিবারের স্থায়ী পুনর্বাসন বাস্তবায়ন এবং দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি করেন তারা শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ সমূহ বৈধ সিট নিশ্চিত কল্পে হল প্রশাসনকে যথেষ্ট যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের নৈরঞ্জন নাশকতা রুখতে সব শ্রেণী পেশার মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় এসব কর্মসূচি থেকে সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা বিক্ষোভে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাবো বেলা পর থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন স্লোগানে মুখরিত পুরো এলাকা এ সময় সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে সায়েন্স ল্যাব থেকে আরো জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা শিক্ষার্থীদের যে বৈষম্য ছাত্র যে আন্দোলনটা চালাচ্ছেন সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে দুপুরের পর থেকে আমরা দেখতে পেয়েছি সায়েন্স ক্লাব এলাকায় কিন্তু শিক্ষার্থীরা বিশেষ করে ঢাকা কলেজ সহ তার আশেপাশে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছেন সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এই সায়েন্স ক্লাব করে মরে এসে একত্রিত হন এবং একত্রিত হয়ে তাদের যে দাবি সেগুলো কিন্তু উত্থাপন করছেন গ্রেফতার কিন্তু ছাত্রদের যেন ছেড়ে দেওয়া হয় পাশাপাশি আন্দোলনের সময় যারা মারা গিয়েছেন সাধারণ নাগরিক সহ ছাত্ররা তাদের যেন হত্যার বিচার করা হয় দ্রুত এই বিষয়গুলো কিন্তু তাদের স্লোগানে বারবার উঠে আসে আজকে যেহেতু গোটা বাংলাদেশে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি তারা করছেন সেই কর্মসূচির অংশ হিসেবে মোড় এখন পুরোটাই শিক্ষার্থীদের আন্দোলন এবং স্লোগানে মুখরিত হয়ে গেছে শুধুমাত্র এখানে ঢাকা কলেজই নয় ঢাকা কলেজের আশেপাশে যে সকল শিক্ষার্থীরা ছিলেন আছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে একত্রতা প্রকাশ করছেন এই বৈষম্য ছাত্র আন্দোলন যে চলছে চালিয়ে যাচ্ছে তো এই ছিল আমার কাছে সাইন্সলাম এলাকা থেকে রাজনীসলাম শুভ সময় সংবাদ ঢাকা এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর দশ নম্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এ সময় নয় দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন তারা বিস্তারিত জানিয়েছেন নিবিড় সাহা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ আজকে শনিবারে তারা বিক্ষোভ মিছিল করবে এবং সেই বিক্ষোভ মিছিল পালনে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা জড়ো হয়েছেন মিরপুর দশ নম্বরের যে গোল চত্বরে পুরো এলাকায় কিন্তু তারা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে এসে এই পুরো গোল গোলচত্বর জুড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে গোল চত্বরের নিচের পাশাপাশি যে ফুট ওভার ব্রিজটি ছিল যেটি পুড়ে গেছে সেটিতেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থা নিয়ে তাদের যে দাবি তাদের যে নয় দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা তাদের আন্দোলন করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তারা দেখতে পাচ্ছে যে আসলে তারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে পাশাপাশি বাংলাদেশের পতাকা তাদের কপালের জড়িয়ে কিন্তু তারা এখানে আসছে এসেছেন ছাত্রদের পাশাপাশি কিন্তু তার বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখন তাদের ছাত্রদের সাথে কিন্তু আসলে তাদের একাগ্রতা প্রকাশ করেছে এবং তারাও কিন্তু এখানে এই যে মিরপুরের কিন্তু আশপাশের বেশ কয়েকটি এলাকায়ও পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন এবং দীপ্ত কণ্ঠে নিজেদের দাবি কিন্তু তুলে ধরছেন শিক্ষার্থীরা এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা খবর এবং নিবিড় সাহা সময় সংবাদ ঢাকা আন্দোলনকারীদের উপর গুলি বন্ধে হাইকোর্টে করার রিটের আদেশ আগামীকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রোববারের কার্যতালিকায় দশ নম্বরের আদেশের জন্য রাখা হয়েছে গত সোমবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা আছে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম এবং আইনুল নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থনই নয় সর্বাত্মক সহযোগিতাও করবে বিএনপি নেতাকর্মীদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই আন্দোলন এখন বিজয়ের দ্বার প্রান্তে কারাগারে থাকা দলের স্থায়ী কমিটির দুই সদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুরে এসব কথা বলেন মির্জা ফখরুল কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় বিএনপির কেন্দ্রীয় সহ বিভিন্ন সারির নেতাদের দলের দুই স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকেও গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে যাদেরকে গ্রেফতার করেছে তাদের যে একটা মান অমানবিক একটা জীবন যাপন করছেন তারা মানবেতরও জীবন বলা যায় তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই টোটালি আপনার আইসোলেটেড বলা যায় আর কি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন ছাত্র জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে তরুণরা যেখানে জেগে উঠে ছাত্ররা যেখানে জেগে উঠে যুবকরা যেখানে উঠে সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে এটা অবর্ণনীয় পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না এটা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করে ইনশাল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্রদের বিজয় অবশ্যই হবে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন ছাড়াও দল থেকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণাও দেন মির্জা ফখরুল দেশবাসীকে ছাত্রদের যৌক্তিক দাবিতে সামিল হওয়ার আহ্বান জানান তিনি বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের রকমের সহযোগিতা সমন্বিত তাদের সঙ্গে থাকবে আমাদের সমস্ত দেশের সকল নেতা আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা যে আন্দোলন চলছে সেখানে রাজনৈতিক দল হিসাবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও জানান দলটির মহাসচিব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফেনীর তিন উপজেলার ফসলি জমি পানি ঢুকেছে বাড়িতেও এতে পানি পানিবন্দি এসব উপজেলার অন্তত ষাট গ্রামের মানুষ এ বিষয়ে বিস্তারিত জানাতে পরশুরামে আছেন রিপোর্টার আতিয়ার সজল সরাসরি যাচ্ছে তার কাছে পশুরামের যে বেড়াবাড়িয়া এলাকা আমরা রয়েছি আমার পিছনেই কিন্তু রয়েছে কহুয়া নদী আমার আমি ঠিক কহুয়া নদীর ঠিক পার্শ্ববর্তী তীরে দাঁড়িয়ে আছি এবং কহুয়া নদী থেকে পানি যে উপছে লোকালয়ে প্রবেশ করছে সেইটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে লোকালয়ে পানির নদীর পানি ফুসে উঠে এখনও বিপদসীমার একশো পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই পানি কিন্তু এভাবেই হু হু করে লোকালয়ে ঢুকছে দেখতে পাচ্ছেন যে নদী নদীর বা যে পার কি টপকে লোকালয় টপকে কিন্তু এভাবেই কিন্তু তারা কিন্তু যাচ্ছে এই পানি কিন্তু একের পর এক নিম্নাঞ্চল প্রবাহিত হচ্ছে গতকাল যখন বাঁধ ভেঙেছিল তখন বিপদসীমার দুশো পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল গতকাল কিন্তু তিনটি জায়গায় ভেঙেছিল একটু আগে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছে সর্বশেষ তারা সতেরোটি স্থানে ভেঙেছে বলে তথ্য জানিয়েছে এবং স্থানে দিয়ে এখন পর্যন্ত জেলা প্রশাসন যেটা জানিয়েছে ষাট থেকে পঁয়ষট্টি একটি গ্রাম প্লাবিত হয়েছে এবং আক্রান্ত হয়েছে ফেনীর ফুলগাজি পশুরাম এবং ছাগলনাই উপজেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পশুরাম এখানে প্রায় পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিতে আটকা লোকজন এবং জেলা প্রশাসন থেকে কিছুক্ষণ আগে যে উপজেলায় পশুরাম উপজেলায় একটি সমন্বয় মিটিং করা হয়েছে সেখানে কিন্তু এই দুর্যোগ মোকাবেলার জন্য স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি সহ ছিলেন এবং বিভিন্ন জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের নিয়ে এখানে বসছেন যাতে করে এই দুর্যোগ মোকাবেলা করা যায় স্থানীয়রা এবং পানি উন্নয়ন পর্যায়ে যারা বলছে গত চার দশকেও এই পরিমাণ পানি এখানকার মাসি দেখেনি কিন্তু গত পয়লা জুলাইতে কিন্তু আর এক প্রথম দফায় বন্যা হয়েছিল তখন কিন্তু স্থানে ভেঙেছিল এবং সেই বন্য পর পরই দুই দফা বন্যায় এখানকার মানুষ কিন্তু তাদের ফসল জমি মাঠ স্থাপনা এবং বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে এবং তারা যে দাবি জানিয়েছেন এ সকল বাঁধ ভেঙে তারা একাধিকবার বছরে বন্যার কবলে পড়েন তারা চাচ্ছে এই বাঁধ ভাঙার স্থানের সমাধান এই ছিল আমার কাছে এখানকার সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনীর পরশুরামে ভোলার চরফ্যাশনে চলার ডুবির একদিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ আট ছেলে তাদের সন্ধানে মেঘনা নদীতে অভিযান অব্যাহত রয়েছে তবে আবহাওয়া খারাপ থাকায় অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড এদিকে সময় যত গড়াচ্ছে ততই স্বজন হারানোর শঙ্কায় কান্না আর আহাজারি করছেন পরিবারের সদস্যরা প্রায় দুদিন হল নিখোঁজ বাবা নুরুদ্দিন অজানা শঙ্কায় মেয়ে সুখী বেগম বাবার সুখে মূর্ছা যাচ্ছেন বারবার সুখীর মতো ভোলার চরফেশনে টলার ডুবিতে নিখোঁজ অন্য সাত জেলে পরিবারের স্বজনদেরও একই অবস্থা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নের পরিবেশ নিখোঁজদের ফিরে পাওয়ার আশায় পথ আছেন স্ত্রী সন্তানরা এখনো কোন যায় না শনিবার সকাল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড তবে বৈরী আবহাওয়ায় ঢেউয়ের তোরে তা ব্যাহত হচ্ছে সরকারের কাছে আমি এখন আবেদন জানাই যেহেতু আমার লোকজন উদ্ধার করার প্রক্রিয়া কি কোন মতামত আমার লোকজন উদ্ধার করা যায় সিদ্ধান্ত অনুপারী

যে কোনো ভাবে হয়াত রাখছে উদ্ধার করছে আমরা পাঁচজন বাড়ছি শুক্রবার সকালে সাগরকুলের শিবচর থেকে ঘাটে ফেরার পথে তেরো মাঝিমাল্লা সহ একটি টলার ডুবে যায় প্রায় ছয় ঘন্টা পর পাঁচ জেলেকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে আট জেলে নাসিরউদ্দিন উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা সবজি মাছ চাল কোনো পণ্যেই সুখবর নেই ক্রেতার জন্য একদিনের ব্যবধানে রাজধানীর বাজারে পনেরো থেকে বিশ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি এর জন্য বৈরি আবহাওয়ায় সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা ঊর্ধ্বমুখী দাম মাছের বাজারেও অন্যদিকে কর্পোরেট সিন্ডিকেট আর মিলারদের কারসাজিকে দায়ী করে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল একদিকে বৃষ্টি আর অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে ফসলি জমি ব্যবসায়ীদের দাবি এরই প্রভাব পড়েছে রাজধানীর কারণ কাঁচা পণ্য সরবরাহে বেড়েছে দামও একদিন আগেও চল্লিশ টাকায় বিক্রি হওয়া লম্বা বেগুন শনিবার সকালে দাম হাঁকা হয় কেজি প্রতি ষাট টাকা গোল বেগুনের দাম সত্তর এছাড়া পটল পেঁপে ঢেঁড়সের কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়ে দাম ঠেকেছে হাফ সেঞ্চুরিতে ব্যবসায়ীরা জানান যেসব এলাকা থেকে সবজি আসে বৃষ্টিতে সেখানে উৎপাদন ব্যাহত হয়েছে পানি জমে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি বেগুন আমি তিরিশ টাকা কেজি কিন্তু আজকে এখন আমার তো যাওয়ার সময় এখান থেকে ষাট হয়ে কেজি ঘুরে আসলাম ছয় সত্তর টাকা কেজি কাঁচামালটা বৃষ্টির কারণে একটু বাজার সরবরাহটা একটু কম স্বস্তি নেই মাছের বাজারেও প্রায় সব ধরনের মাছের কেজিতে দাম বেড়েছে অন্তত ত্রিশ টাকা এক্ষেত্রেও বলা হচ্ছে ঘের ভেসে যাওয়ায় সরবরাহ সংকটের কথা একদিন আগে বিক্রি হওয়া একশো আশি টাকার তেলাপিয়া বিক্রি হচ্ছে দুশো টাকায় ছোট চিংড়ির কেজি আটশো বোয়াল রুই কাতলায় বিশ টাকা বেড়ে দাম ঠেকেছে তিনশো পঞ্চাশ থেকে চারশোর ঘরে দুর্যোগের কারণে মাল আসতে পারে রাস্তাঘাট চলবে কিনা বাইরে বেরোতে পারবো আছে অস্থিরতা তৈরি হয়েছে চালের দামেও সপ্তাহ ব্যবধানে তিন টাকা বেড়ে মিনিকেটের দাম কেজি প্রতি আটষট্টি থেকে সত্তর টাকা এ তালিকায় আছে আর আটাশ পায়জাম ও নাজির শাইল এক্ষেত্রে কর্পোরেট সিন্ডিকেট সহ মিলারদের কারসাজিকে দায়ী করছেন খুচরা দোকানিরা নিয়ন্ত্রণ নাই না মানে ওনারা এটা করতেই পারতেছে না তাদের ব্যর্থতা আছে ছাত্ররা আন্দোলন করতে আছে কিন্তু আসলে কার্যক্রম সবই চলতে আছে ওইটা উচিলা কইরা কোম্পানিরা মনে করেন দাম বাড়াই দেয় এদিকে উচ্চমূল্যেই স্থির আছে মুরগি ও ডিমের দাম এক কেজি ব্রয়লার একশো আর ডিমের ডজন বিক্রি হচ্ছে দেড়শো টাকায় সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা আন্দোলন ঘিরে সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার ও বৈষম্যমুক্ত সমাজের দাবিতে মিরপুর শেষ বাংলা স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা দুপুর বারোটায় স্টেডিয়ামের এক নম্বর মিডিয়া গেটে শুরু হওয়া মানববন্ধন চলে ঘন্টাখানেক এ সময় স্বাভাবিক মৃত্যু নিজেদের ও সন্তানের নিজের জীবনের নিশ্চয়তার দাবি তোলেন উপস্থিত সাংবাদিকরা তারা বলেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বিবেকের তারণায় তাদের এই কর্মসূচি যৌক্তিক যে কোনো আন্দোলনের পক্ষে তারা সব সময় থাকবেন বলেও ঘোষণা দেন মানববন্ধন শেষে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় তাদের যেন রাস্তায় ঘুরতে না হয় তাদের দাবি আদার জন্য তাদের যে অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু তারা যেন ঠিক মতো পায় এবং সেটা সেটা করার দায় দায়িত্ব কিন্তু এই প্রশাসনের রয়েছে আমরা স্পোর্টস রিপোর্টার খেলা নিয়েই আমাদের কাজ এখানে আমাদের দাঁড়ানোর কথা নয় এতগুলো মানুষ মারা গেল তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতে এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি প্রত্যেকটা হত্যার বিচার চাই আমাদের একটাই দাবি এটাই কথা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এদেশে এবং সেটা আমরা মনে করি যে সকল পক্ষ থেকে যদি আমরা এই দাবিটা জোয়ারের মতো গণজোয়ারে তৈরি করতে পারি তাহলেই আসলে সেই দাবিটা পূরণ হবে বৃষ্টির বাগরা স্থগিত হল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনের ফিটনেস টেস্টের রানিং এদিন শেরে বাংলায় রয়েছে হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট যেখানে অংশ নিয়েছেন চোদ্দ ক্রিকেটার যাদের অধিকাংশই উত্তীর্ণ হয়েছেন বাকিরাও ছিলেন বেঞ্চমার্কের কাছাকাছি সুখবর মিলেছে তাস্কিনকে নিয়েও বিসিবি ফিজিও বায়াজিদুল ইসলাম জানান সাদা পোশাকের জন্য পুরোপুরি ফিট টাইগার স্পিটস্টার শ্রাবণের বিরামহীন বর্ষণ প্রকৃতিতে স্নিগ্ধতা এরই মধ্যে ভোরের আলো না ফুর্তি ক্রিকেটারদের ছোটাছুটি মুস্তাফিজদের ছাতার তলে মিরাজের ঠাই প্রায় মাস দুয়েকের লম্বা বিরতি শেষে শুরু আন্তর্জাতিক সার্কিটের ব্যস্ততা কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে পরোখ করার কথা ছিল ফিটনেসের হালচাল নামার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কিন্তু বেরসিক বৃষ্টি তার হতে দিল কই অগত্যা হোম অফ ক্রিকেটে রানিং বাদ দিয়ে হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট চোদ্দ ক্রিকেটার দিয়েছেন ব্রেন্সপ্রেস স্কোয়াড চিন আপের পরীক্ষা যেখানে লেটার মার্কস না হলেও পাস করেছেন সবাই হয়েছে উন্নতিও স্ট্রেন্থ টেস্টে ওভারঅল যারা যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য মোস্ট কেসেস ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে ফিটনেস টেস্ট বলেই ছিলেন না কোচিং স্টাফের অধিকাংশ সদস্য তবে রোববারের স্কিল ক্যাম্পেই যোগ দেবেন তারা কিন্তু আবহর পূর্বাভাস বলছে এমন পরিস্থিতি থাকতে পারে আরো কয়েকটা দিন প্রস্তুতিতে তাই ইনডোরই ভরসা ইনডোর তো অবশ্যই আছে আই এম নট শিওর যে ইট ইজ সাইডেস্ট রেডি কিনা যদি রেডি হয়ে থাকে তাহলে এটা তো প্রকৃতি অনুকূলে থাকলে চোদ্দই আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প ষোলো তারিখ রাতে ঢাকা ছাড়বে টিম টাইগার বাহাবুব্রিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেয়ার নির্দেশ এবং চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা হওয়ার আহ্বান মির্জা ফখরুল বললেন সহিংসতায় পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে সরকার এই ছিল দুপুরের সময় এরপর বিভাগেও সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের